হবে। মমতা ব্যানার্জি ভারতবর্ষের এবং বাংলার অন্যতম বেইমান, মমতা ব্যানার্জি বেইমান বেইমান বেইমান, তাকে বাংলা থেকে দূর হটাও, এই আওয়াজ তুলবে মানুষ, কোন রকম ক্ষমার নেই। দেখুন, আজকে ভারতের সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী এবং যিনি ভারতের 60 কোটি মানুষকে দাসে পরিণত করতে চায়, সেই নরেন্দ্র মোদী এসেছিলেন আমরা ঝেঁটিয়ে তাকে বিদায় করার জন্য। এখানে সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলাম, কিন্তু আজকে একটা বিশেষ দিন। আজকের দিনটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নরেন্দ্র মোদীর সবচেয়ে কাছের বন্ধু। তার কারণ, তিনি সিএএ এনআরসি এবং এনপিআর নিয়ে এতদিন ধরে যে করতে দেবো না দেবো না বলছিল, আসলে উনি কায়দা করে আন্দোলনটাকে কমিয়ে দিতে চাইছিল। বহু তৃণমূলের লোক, গ্রামের মানুষ মনে করছে যে দিদি যখন বলেছে সিএ এনপিআর হবে না, অথচ আজকে সিএএ চালু হয়ে গেল, আজকে যে চালু হয়েছে এতে বাংলার খুব কম করে 4 কোটি মানুষ উচ্ছেদ হবে। আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির পার্টি আমি ভেঙে দেবো। আমি একজন লেখক, একটি সাধারণ মানুষ, যখন তৃণমূল পার্টির কর্মীরা এই আইনটা বুঝবে এবং বুঝে নেবে, সিএএতে সই করলে চিরকালের জন্য সে ডিটেনশন ক্যাম্পে যাবে বা দাস হয়ে যাবে, তখন ওনার পার্টি থাকবে না, তৃণমূল কাল থেকে ভেঙে চৌচির হয়ে যাবে। আমি একটি ছেলে, সাধারণ একটি মানুষ, আমি বলতে পারি, আমি আমার যা চেনা জানা আছে, আমার আমি যে সত্যি কথাগুলো তুলে ধরেছি বা তুলে ধরব, চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির পার্টি ভেঙে যাবে, ওই তৃণমূল থাকতে পারে না পারে না পারে না, মমতা ব্যানার্জি ফিনিশ পশ্চিমবঙ্গ থেকে। তার কারণ, পশ্চিমবঙ্গের মুসলিম ভাইরাদের ওপর মমতা ব্যানার্জি যা অত্যাচার নামিয়ে এনেছে, এবং আদিবাসী অনাবাসী মতুয়া সম্প্রদায় যারা, এই আইনে শেষ হয়ে যাবে, এবং বাঙাল ভাইরা, কোট আনকোট বাঙাল ভাই যারা 48 সালের পরে এসছে, তাদেরকেই তো ধরার জন্য এনপিআর আর এনআরসি, এই আইনটা যখন তারা পড়বে, ওদের পার্টিতে কোনো লোক থাকবে না, কোনো নেতা থাকবে না, যে নেতারা থাকবে তারা মানুষ তাদেরকে বেইমান বলবে। মমতা ব্যানার্জি ভারতবর্ষের এবং বাংলার অন্যতম বেইমান, মমতা ব্যানার্জি বেইমান বেইমান বেইমান, তাকে বাংলা থেকে দূর হটাও, এই আওয়াজ তুলবে মানুষ, কোনো রকম ক্ষমার নেই। কারণ এখানে মানুষের জীবন বাঁচার আগে জীবন, তারপরে পার্টি। তার কারণ, এত মানুষ জীবনহীন হয়ে যাবে, সুতরাং তারা কেউ আর দিদি দিদি বলবে না, রাক্ষসী রাক্ষসী বলবে। মমতা ব্যানার্জি এবং মোদী দুজনেই বাংলা থেকে গোবাক, মানে ফিরে যাও, বাংলায় তোমাদের স্থান নেই।